প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ঘোষণা হয়ে গেছে অনলাইনে এক্সামিনেশন হবে, কোথাও আবার বলা হচ্ছে অফলাইনে। এই মুহূর্তে ইভেন সেমিস্টার নিয়ে এক একটা ইউনিভার্সিটির তরফ থেকে এক এক রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে, কোথাও অফলাইনেই এখনও পর্যন্ত স্টিক রয়েছে, ইউনিভার্সিটির অ্যাকর্ডিং এই মুহূর্তে কী তথ্য রয়েছে, এবং শিক্ষক সমিতির তরফ থেকেও কিন্তু একাধিক বক্তব্যের পরিবর্তন আসছে। কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্ট সেমিস্টার নিয়ে, এই মুহূর্তে আবার কি নতুন তথ্য উঠে আসলো, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা সকলেই জানো আমি এর আগের ভিডিওতে মেনশান করেছি দুটো ইউনিভার্সিটি ইতিমধ্যে যেটা লিডিং নিউজ পেপারগুলো বলছে যে এখনও পর্যন্ত স্ট্রিক্টলি অফলাইন নিয়েই পড়ে রয়েছে, তারা অনলাইনের পক্ষপাতী নয়। যেমন যাদবপুর ইউনিভার্সিটি, দ্বিতীয় হচ্ছে আমরা জানি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এক্ষেত্রে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু বিরাট বড় একটি প্রোটেস্ট এর শুরু করেছে এবং আন্দোলন শুরু করেছে, যেটা আজকের থেকে প্রায় শুরু হয়ে গেছে, এবং ছাত্রছাত্রীদের দাবি যে অন্যান্য ইউনিভার্সিটির মতো আমরাও আমাদেরও সমস্যা, অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মতো আমাদেরও সমস্যা হয়েছে, সেই কারণে আমাদেরও এক্সাম আমরা অফলাইনে না অনলাইনেই চাই। কিন্তু এরই মাঝে বিভিন্ন ইউনিভার্সিটির থেকে কিন্তু এক এক রকম বক্তব্য শোনা যাচ্ছে। কিছুদিন আগেই আমরা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির পর দেখেছি এক একটা ইউনিভার্সিটি অফলাইনে, একটা ইউনিভার্সিটি অনলাইনে আসছিল। তারপরে এ যখন আমরা দেখেছি যে শাসক দলের ছাত্র সংগঠনের তরফ থেকে প্রাপ্তবসু অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল, তখন সমস্তটা প্রায় পরিবর্তন হয়েছে। যখন ওর শিক্ষক সমিতি এই ওয়েব কোটা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেইখান থেকে কিন্তু বলা হয়েছে যাতে এইবারের সেমিস্টারের কথা মাথায় রেখে যাতে অনলাইনে এক্সামিনেশন নেওয়া হয়। তারপরে এই মুহূর্তে আবার যে বিষয়টি উঠে আসছে, মানে ইউনিভার্সিটির অ্যাকর্ডিং, ইউনিভার্সিটির অন্তর্গত যে শিক্ষক সমিতিগুলো রয়েছে তারা কিন্তু অফলাইন পরীক্ষাকেই এই মুহূর্তে সমর্থন করছে। মানে বুঝতেই পারছো, কেউ অনলাইন চাইছে, কেউ অফলাইন চাইছে, কোনো ইউনিভার্সিটির উপাচার্যরা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের বাস্তব দাবি মেনে অনলাইনে পরীক্ষা নিতে চাইছে, আবার কোথাও ছাত্রছাত্রীদের বক্তব্যকে সম্পূর্ণভাবে ডিনাই করে নিজেদের দাবিকেই সমর্থন করে রাখতে চাইছে এবং অফলাইন পরীক্ষায় নিতে চাইছে। এক্ষেত্রে কিন্তু সমস্ত দিক থেকে একটা অন্যরকম চিত্র উঠে আসছে। এক্ষেত্রে সমস্ত চিন্তার মধ্যে চলে যাচ্ছে কিন্তু স্টুডেন্টরা যে তাদের এক্সামিনেশন কিভাবে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা সিউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম নিয়ে তোমরা অনেকে চিন্তিত। আমি তোমাদের আগেই জানিয়েছি 20 তারিখে কিন্তু তোমাদের ফাইনাল সিদ্ধান্ত হতে চলেছে। এক্ষেত্রে এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্যের অ্যাকর্ডিং কিন্তু সংবাদ মাধ্যমকে উপাচার্য জানিয়েছে এবং শিক্ষক সমিতির তরফ থেকেও জানানো হয়েছে, তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, ছাত্রছাত্রীদের স্বার্থে নাকি অনলাইন এক্সামকে খারিজ করে অফলাইন এক্সামই নিতে চাইছে। যদিও এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এখন দেখার বিষয় পরবর্তীকালে অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয়। এরপরে আরও কয়েকটা ইউনিভার্সিটি, যেমনটি বললাম যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, RBCU, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই যে ইউনিভার্সিটিগুলো, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু এই মুহূর্তে অফলাইনের পক্ষপাতী কিন্তু রয়েছে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে। এবং বেশ কিছু এরকম ইউনিভার্সিটি আছে, যেমন বর্ধমান ইউনিভার্সিটি তো এই মুহূর্তে কিন্তু নিউট্রাল অবস্থায় রয়েছে, মানে অনেক ইউনিভার্সিটি এখনও পর্যন্ত নিউট্রাল অবস্থায় রয়েছে, দেখতে চাইছে যে সর্বাধিক ইউনিভার্সিটি কী করে। কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় যে ডিসিশান হয়েছে আমরা জানি কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে, যারা অফলাইন নোটিশকে দেওয়ার সত্ত্বেও সম্পূর্ণভাবে ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইন এক্সামিনেশনের নোটিশ প্রকাশিত করেছে। এমন আরও কিছু ইউনিভার্সিটি কিন্তু রয়েছে যারা রীতিমতন অনলাইনে নেওয়ার পরিকল্পনা করছে। যেমনটি আমি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে তথ্য আছে তার অ্যাকর্ডিং বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে তোমাদের এক্সামিনেশন অনলাইনেই নিতে চাইছে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা উল্লেখ করে। কিন্তু তারই মাঝে আবার কিছু ইউনিভার্সিটির বক্তব্য শুনে তারাও কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে এবং তারা আবার দেখতে চাইছে যে অন্যান্য ইউনিভার্সিটি কী ডিসিশন নেয়, তারপরেই কিন্তু তারা ডিসিশন নিতে চাইছে। অর্থাৎ কিছু ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষক সবাই কিন্তু ছাত্রছাত্রীদের দাবিকে মেনে অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনের দিকে আগে এগিয়ে যাচ্ছে। এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন যাদবপুরের মতো, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতো কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এখনও পর্যন্ত কিন্তু এক্সামিনেশন অফলাইনেই চাইছে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতেই পারছো একটা জটিলতার সৃষ্টি হচ্ছে, ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু একেবারে তোমাদের কাজ
একেবারে কিন্তু বন্ধ রেখো না। তোমাদের প্রত্যেককে বলেছি কী কী করতে হবে এই মুহূর্তে। এ তোমাদের প্রত্যেকে কিন্তু যেরকমভাবে অনলাইনে তোমরা পিটিশন সাইন করেছো, মাস মেলিং যেটা আমি তোমাদের কন্টিনিউ করতে বলছি, মাস মেলিং কিন্তু তোমরা অবশ্যই চালিয়ে যাও। এবং সাথে এ তোমরা যেরকমভাবে প্ল্যানিং করেছিলে অফলাইন যখন পরীক্ষার দালমডল চলছিল, অনলাইনে যখন কোনো ইউনিভার্সিটি ভাবছিলই না, তখন যেরকমভাবে তোমরা ইউনিভার্সিটির কাছে তোমাদের বক্তব্য তুলে ধরছিলে, এ লিখিত পত্রের মাধ্যমে তোমরা এইচওডি থেকে শুরু করে এ তোমরা প্রত্যেকটি ডিপার্টমেন্ট, যে যে স্টুডেন্টরা রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপার্টমেন্টের হেডের কাছে তোমরা কিন্তু তোমাদের স্মারকলিপি জমা দাও, যেখানে তোমরা এই বিষয়টা অবশ্যই মেনশন করো। আমি বারবার বলছি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে সমস্যা হয়েছে, তারা যেরকমভাবে অ্যাকচুয়ালি পড়াশোনায় অসুবিধা ফেস করেছে, তাদের যেরকমভাবে ক্লাস হয়নি, অনলাইনে ক্লাস হয়েছে, আমাদেরও সেরকমভাবে অনলাইনে ক্লাস হয়েছে, তাদের যে দাবি রয়েছে ইউনিভার্সিটি সেই দাবিকে সম্মতি জানিয়ে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অনলাইন এক্সামিনেশনের ঘোষণা করেছে। তাহলে আমরা কোথায় আলাদা? শুধু ইউনিভার্সিটি আলাদা, বাদ বাকি আমরাও তো স্টুডেন্ট, তারাও তো স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে একটা ডিসিশন হবে, আমাদের ক্ষেত্রে একটা ডিসিশন হবে, কেন এরকমটি হবে? এই রকমভাবে কিন্তু বিষয়টা তোমরা তুলে ধরো, সঙ্গে প্রয়োজনে তোমরা যে লিখিতভাবে যে বক্তব্য দেবে ডিপার্টমেন্ট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই বিজ্ঞপ্তিটাকেও সাথে অ্যাটাচ করে দিতে পারো, এবং তোমরা যেটা পিটিশন দিচ্ছ যেরকমভাবে সেটা জানাও, এবং যেরকমভাবে তোমরা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের পেছালে বা আশায় থাকলে কিন্তু হবে না। এই মুহূর্তে জোর কদমে তোমাদের কাজ কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, ডিপ্রেশনের মধ্যে যাওয়ার কোনো কারণ নেই, যে পরীক্ষা নিয়ে কি হবে, এখন যেটা করণীয় সেটা করবে। এবং সবশেষে একটাই বলবো, এই যে ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশন নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে উঠে আসছে, তারও পরবর্তীতে ওই সংবাদ মাধ্যমে আবার অন্য বিষয় তুলে ধরছে, তার মানে বুঝতেই পারছো মতের পরিবর্তন কিন্তু অনেক রয়েছে। সেই কারণে কোন ইউনিভার্সিটি এই মুহূর্তে যেটা ভাবছে পরবর্তীকালে সেটাই করবে, সেটাও কিন্তু এই মুহূর্তে বুঝে ওঠা যাচ্ছে না। কাজেই যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো মতেই সুনির্দিষ্ট ধারণা পাবো না। কাজেই আমাদের কাজ কিন্তু প্রত্যেকে চালিয়ে যেতে হবে।